চট্টগ্রামের এক বেদাতি ভাই নাম হলো জাহাঙ্গীর বলেন নাম কি জাহাঙ্গীর আরেকজন হলো আবুল কালাম বয়ানি তারা আমাদের আকাবেরদেরকে নিয়ে গালমন্দ করে আবুল কালাম বয়ানি তার ওয়াজ শোনা বয়ান শোনা জায়েজ নয় সুন্নি ভাইরা কারণ সে কথাই কথাই ওলামায়ে দেওবন আমাদের উস্তাদ মরহুম জগৎ বিখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ সুফি রহমাতুল্লাহি আলাইকে নিয়ে সে কটুক্তি করে গালমন্দ করে জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত আলেম রহিমাহুল্লাহ আমার উস্তাদ উনাদেরকে নিয়ে সে অকত্য ভাষায় গালমন্দ করে কওমি উলামায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করে তার নাম হলো আবুল কালাম বয়ানি চট্টগ্রামের অশ্লীল ভাষা হলো তার জবানের ভিতরে সুন্নি ভাইয়েরা অনেকে আছেন তাদের বয়ান শোনা জায়েজ নাই আরেকটা বের হয়েছে জাহাঙ্গীর নামে তার কোরআন তেলাওয়াতই সহি নাই সে আবার উলামায়ে কেরামকে বহসের জন্য চ্যালেঞ্জ দেয় তার বয়ান শোনাও জায়েজ হবে না যেই ব্যক্তি কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে না জাতি তার কাছ থেকে কি শিখবে বলেন ঠিক না বেঠি এই চট্টগ্রামের নাম দাঁড়িয়ে সুন্নি বেদায়াতি মৌলবী জাহাঙ্গীর উর তেলোয়াতের চাইতে আমাদের কৌমি অঙ্গনের নুরানির বাচ্চাদের তেলোয়াত হাজার গুণে ভালো বলেন ঠিক না বেঠি আরেকটা ফাহেজ বক্তা আছে আপনাদেরকে বলি নাম হলো হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি তার চরিত্রহীন একটা মানুষ তার ওয়াইফে এসে সংবাদ সম্মেলন করে তার চরিত্রের ব্যাপারে কথা বলে সে ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে সে আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে সে কটুক্তি করেছে আমাদের হুজুরকে যখন রিমান্ডে নেওয়া হয় আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রিমান্ড থেকে আসার পরে সে অপবাদ দিয়েছে আমার উস্তাদের পা নাকি কেটে ফেলেছে নাউজুবিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ সে হলো কাজ্জাব এবং মিথ্যাবাদী আমাদের উস্তাদদের ব্যাপারে সে কথা বলেছে নুরুল ইসলাম উলিপুরি জগৎ বিখ্যাত একজন আলেম মুনাজের আমাদের জন্য তিনি আইডল তিনার পরিবার তিনার বিবি সন্তানদেরকে নিয়ে সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই জন্য আমি বলবো এ জাহাঙ্গীর নামের ভণ্ড হাসানুর রহমান হুসাইনির নামের সে ভণ্ড ধর্ম ব্যবসায়ী এবং আবুল কালাম বয়ানির মতো যারা আছে এই সমস্ত নামদারি বেদাতি সুন্নিদের বয়ান শোনা যাবে এদের বয়ান শোনা যাবে না হ্যাঁ এ সমস্তগুলা থেকে আপনারা বেঁচে থাকবেন তাদের আকিদা মারাত্মক খারাপ তাদের কোরআন তেলাওয়াত সহি নাই তারা বড়দেরকে নিয়ে গালমন্দ করে সমাজের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে আল্লাহ পাক এই সমস্ত বেদাতি সুন্নি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আমাদেরকে শরীয়তি সুন্নি হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينহু ওয়া نستغফিরহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق له ولا والد له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا الطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تبارك وتعالى فأما من ثقلت موازينه فهو في عيشة راضية
قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام أمر شكله درود شريف پوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوره لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تو خدا وندے یمینی تو خدا وندے ساری تو خدا وندے سمائی تو خدا وندے زمینی لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جوره شوره بولن الحمد لله الله سبحانه وتعالى عالشان دربار لاکھوں کوٹی شکریہ گاپن کوٹھی جنہیں آمدر کے ঐতিহ্যবাহী খোলাপাড়া بیت السبحان جامع مسجد জুমার দুই রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের মেহমান হওয়ার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসার বসার সুযোগ ও তৌফিকটুকু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই জন্য অন্তরের অন্তস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার বাক্য আদায় করি উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে অসংখ্য গুণিত দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহর কদম মুবারকে পৌঁছে দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসেন তাফসীর শোনার জন্য এটা হলো আল্লাহ পাকের কোরআনের মহব্বত বলেন ঠিক কি না সেই জন্য বাবারা আলোচনা যতক্ষণ হয় মনোযোগ সহকারে আপনারা শুনবেন আমি দীর্ঘ একটি মাস যাবত রবিউল আউয়ালের চাঁদ যেহেতু চলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে মিলাদের উপরে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব গভীর মনোযোগ কবরে হাসরে মিজানে ফুল সিরাতে আমাদের অবস্থা কেমন হবে নবীর সাথে সম্পর্ক হলে অবস্থা কেমন হয় আর নবীর সাথে যদি সম্পর্ক কারো দূরত্ব হয় সম্পর্ক গভীর না হয় তার অবস্থা কেমন হয় এটাই হলো আজকের দিনের আলোচনা বলেন সুবহানাল্লাহ এই বিষয়টা আমাদের জানা দরকার আছে কি না তবে একটা জিনিস মনে রাখবেন এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের ভিতরে দুই দলে বিভক্ত কি বলেন ঠিক না বেঠি গোটা বাংলাদেশের ভিতরে বর্তমানে দুইটা দলে বিভক্ত হয়েছে যারা রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস করে উনাদের দাবিতে উনারা দাবি করেন যে উনারা হলে প্রকৃত আশিকে রাসূল সুন্নি মুসলমান আর যারা জশ্নে জুলুস করে না রেলি মিছিল বের করে না তাদেরকে গালমন্দ করে যে তারা ওয়াহাবি তারা খারিজি তারা দুশমনে রাসূল বলেন ঠিক না বেঠি এগুলো আমাদের দেশে আমাদের সমাজে আছে কি না তাহলে এরা মাপকাঠি বানিয়ে নিয়েছে আমাদের সমাজের এক শ্রেণীর বায়রা যে জশ্নে জুলুস করাই মানে হলো প্রকৃত সুন্নি
আর জশনে জুনুস না করাটাই হলো ওয়াহাবি এরকম একটা দল আমাদের সমাজে এটা ঠিক নয় বলেন এগুলা কি নয় জশনে জুলুস আর মিছিল দিয়ে আশিকে রাসূল প্রমাণ করতে পারবেন না আশিকে রাসূল হলো নবীর ইত্তেবা নবীর সুন্নাত নবীর আদর্শ নবীর তরিকাকে যারা মানে তারাই হলো আশিকে রাসূল বলেন সুবহানাল্লাহ আপনি বাবরি রাখবেন নবীর দাড়ি রাখবেন না আপনি দাবি করবেন সুন্নি আপনি হতে পারবেন না বাবরি যেমন নবীর সুন্নাত দাড়ি কার সুন্নাত কথা বলেন দাড়ি কার সুন্নাত তাহলে শুধু বাবরি রেখে যদি দাবি করেন আশিকে রাসূল আর দাড়ি যদি চাছেন সকল সন্ধ্যা সিলুনের মধ্যে গিয়ে এটা কি আশিকে রাসূল হওয়া যাবে আর একটু জোরে বলেন হওয়া যাবে হ্যাঁ মনে রাখতে হবে আশিকে রাসূল হওয়ার জন্য শর্ত হলো নবীর ইত্তেবা নবীর অনুসরণ নবীর আদর্শ নবীর আকীদাকে যারা গ্রহণ করে তারাই হলো প্রকৃত আশিকে রাসূল সুবহানাল্লাহ বলেন আমাদের সমাজের ভিতরে এগুলা নিয়ে কাদা ছুরাছুরি আমাদের বন্ধ করতে হবে তবে আমরা সুন্নি মুসলমান কথাটা মনে রাখবেন শিয়া হওয়ার সুযোগ নাই খারিজি হওয়ার সুযোগ নাই রাফিজি হওয়ার সুযোগ নাই মুতাজিলা হওয়ার সুযোগ নাই আমরা হলাম প্রকৃত সুন্নি আমাদেরকে সুন্নি মুসলমান হতে হবে নইলে রাসূলের হাতে শাফাআত পাওয়া যাবে না বনি ইসরাইলের 72 দল নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে এর ভিতরে শিয়া হবে খারিজি হবে রাফিজি হবে মুতাজিলা হবে জাবরিয়া হবে কাদরিয়া হবে আল্লাহ রাসূল বলছেন তারা হলো নারিয়া জাহান্নামী আর নাজাত প্রাপ্ত একটা দল নাজিয়া তারা হলো মা আনা আলাইহি ওয়াসহাবি আমাকে যারা মানে আমার সাহাবায়ে কেরামকে যারা মানে আমার আদর্শ যারা মানে আমার সাহাবায়ে কেরামের আদর্শ তরিকাকে যারা মানে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই হলো প্রকৃত সুন্নি আর তারাই হলো আমি নবীর প্রকৃত উম্মত জান্নাতি বলেন সুবহানাল্লাহ আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাই কি চাই না আমরা প্রকৃত সুন্নি হতে চাই কি চাই না হ্যাঁ আমাদের দেশে সুন্নি দুই প্রকার একটা হলো শরীয়তি সুন্নি যারা শরীয়ত মানে তাদেরকে বলা হয় শরীয়তি সুন্নি আর একটা হলো বেদাআতি সুন্নিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আর একটু জোরে বলেন বেদাআতি সুন্নিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমাদের সম্পর্ক হইল শরীয়তি সুন্নিদের সাথে আমার আল্লাহ এবং রাসূলের তরিকা শরীয়ত যারা মেনে তারা প্রকৃত সুন্নি আমরা সেই সুন্নি হতে চাই কিন্তু বেদাআতি সুন্নি আমরা হতে চাই না বেদাআতি সুন্নিদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা বাবরি রাখে দাড়ি রাখে না যারা কবরে সেজদা দেয় যারা পীরের পায়ে সেজদা দেয় যারা কবর মাজারকে কেন্দ্র করে ঢোল তবলা দিয়ে গান বাদ্য করে পুরুষের নামে যারা নারী পুরুষের অবাধ বিচরণ যারা এখানে পর্দার কোনো ব্যবস্থা করে না বাবার দরবারে অবাধে নারী পুরুষের বিচরণ সেজদা নেয় তারা হলো বেদাআতি সুন্নি তাদের সাথে প্রকৃত সুন্নিদের কোনো সম্পর্ক নাই বলেন ঠিক না বেঠি আপনারা কি মাজার পূজাকে মাজারে সেজদা দেওয়াকে কি সাপোর্ট করেন পীরের পায়ে সেজদা দেওয়াকে কি সমর্থন করেন মাজারে গান বাদ্য করা কি সমর্থন করেন এরা হলো বেদাআতি সুন্নি তাদের সাথে প্রকৃত সুন্নি যারা আমাদের কোনো সম্পর্ক আমাদেরকে অনেকে গালি দেয় যে আপনারা হইলো নহাবি ভাই শুনেন ফতোয়ায়ে শামি পঞ্চম নম্বর খণ্ড বাবুল বুগাতের মধ্যে স্পষ্ট লেখা আছে ইয়াং তাহিলুনা ইলা মাযহাবিল হানাবিলা মুহাম্মদ বিন ওহাব নজদি যিনি ওহাবি মাযহাব বা ধর্মের যিনি প্রবর্তক তিনি ছিলেন হাম্বুলি মাযহাবের অনুসারী আমি জানতে চাই আমরা কি হাম্বুলি না হানাফি আর একটু জোরে বলেন আমাদের ইমাম কি হাম্বুলি মাযহাবের অনুসারী নাকি হানাফি মাযহাবের অনুসারী আমরা হলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনুসারী সুতরাং আমরা ওয়াহাবি নই ওয়াহাবি যারা তারা হলো হাম্বুলি মাযহাবের অনুসারী বলেন ঠিক না বেঠি তাহলে তো আমরা সকলে ইমামে আজম আবু হানিফাকে মানি আমরা বরফির আব্দুল কাদির জিলানির তরিকা মানি কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সাহরাওয়ার্দিয়া আমরা তো চার তরিকাকে আমরা মানি চার তরিকার উপরে যে আমরা আমাদের মুরিদ এবং বায়াত চলে সুতরাং আমরা ওয়াহাবি নই যারা প্রকৃত ওয়াহাবি তারা হলো হাম্বুলি মাযহাবের অনুসারী বা তারা মাযহাব মানে না কিন্তু আমাদের মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব আর আমাদের ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনারা বলেন যে আমরা কি বেদাআতি সুন্নি নাকি শরীয়তি সুন্নি
হ্যাঁ শরীয়ত মেনে আমরা সুন্নি হতে চাই আমরা শিয়া নয় আমরা মুতাজিলা নয় আমরা খারিজি নয় আমরা রাফিজি নয় আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করা ধারণ করার তৌফিক দান করে সকলে বলেন আমিন চট্টগ্রামের এক বেদাতী ভাই নাম হলো জাহাঙ্গীর বলেন নাম কি জাহাঙ্গীর আরেকজন হলো আবুল কালাম বয়ানি তারা আমাদের আকাবেরদেরকে নিয়ে গালমন্দ করে আবুল কালাম বয়ানি তার ওয়াজ শোনা বয়ান শোনা জায়েজ নয় সুন্নি ভাইরা কারণ সে কথাই কথাই ওলামায়ে দেওবন আমাদের উস্তাদ মরহুম জগৎ বিখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ সুফি রহমতুল্লাহ আলাইকে নিয়ে সে কটুক্তি করে গালমন্দ করে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম রহিমাহুল্লাহ আমার উস্তাদ উনাদেরকে নিয়ে সে অকত্য ভাষায় গালমন্দ করে কৌমি উলামায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করে তার নাম হলো আবুল কালাম বয়ানি চট্টগ্রামের অশ্লীল ভাষা হলো তার জবানের ভিতরে সুন্নি ভাইয়েরা অনেকে আছেন তাদের বয়ান শোনা জায়েজ নাই আরেকটা বের হয়েছে জাহাঙ্গীর নামে তার কোরআন তেলাওয়াতই সহি নাই সে আবার উলামায়ে কেরামকে বহসের জন্য চ্যালেঞ্জ দেয় তার বয়ান শোনাও জায়েজ হবে না যেই ব্যক্তি কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে না জাতি তার কাছ থেকে কি শিখবে বলেন ঠিক না বেটি এই চট্টগ্রামের নাম দাঁড়িয়ে সুন্নি বেদায়াতি মৌলবী জাহাঙ্গীর উর তেলোয়াতের চাইতে আমাদের কৌমি অঙ্গনের নুরানির বাচ্চাদের তেলোয়াত হাজার গুণে ভালো বলেন ঠিক না বেঠি আরেকটা ফাহেজ বক্তা আছে আপনাদেরকে বলি নাম হলো হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি তার চরিত্রহীন একটা মানুষ তার ওয়াইফে এসে সংবাদ সম্মেলন করে তার চরিত্রের ব্যাপারে কথা বলে সে ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে সে আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে সে কটুক্তি করেছে আমাদের হুজুরকে যখন রিমান্ডে নেওয়া হয় আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রিমান্ড থেকে আসার পরে সে অপবাদ দিয়েছে আমার উস্তাদের পা নাকি কেটে ফেলেছে নাউজুবিল্লাহ বলেন আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ সে হলো কাজ্জাব এবং মিথ্যাবাদী আমাদের উস্তাদদের ব্যাপারে সে কথা বলেছে নুরুল ইসলাম উলিপুরি জগৎ বিখ্যাত একজন আলেম মুনাজের আমাদের জন্য তিনি আইডল তিনার পরিবার তিনার বিবি সন্তানদেরকে নিয়ে সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই জন্য আমি বলবো এ জাহাঙ্গীর নামের ভণ্ড হাসানুর রহমান হুসাইনির নামের সে ভণ্ড ধর্ম ব্যবসায়ী এবং আবুল কালাম বয়ানির মতো যারা আছে এই সমস্ত নামদারি বেদাতি সুন্নিদের বয়ান শোনা যাবে এদের বয়ান শোনা যাবে না হ্যাঁ এ সমস্তগুলা থেকে আপনারা বেঁচে থাকবেন তাদের আকিদা মারাত্মক খারাপ তাদের কোরআন তেলাওয়াত সহি নাই তারা বড়দেরকে নিয়ে গালমন্দ করে সমাজের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে আল্লাহ পাক এই সমস্ত বেদাতি সুন্নি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আমাদেরকে শরীয়তি সুন্নি হওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন হে রাসূল আপনি বলে দেন একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম বলেন সুবহানাল্লাহ ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহর মনোনীত যে ধর্ম ধর্মের নাম কি আর একটু জুড়ে বলেন ধর্মের নাম কি ওমাইয়াবতাকি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিনহু আল্লাহ প্রদত্ত শরীয়ত ব্যতি রেখে কেহ যদি নতুন কোনো কিছু ইসলামের মধ্যে চাপিয়ে দেই শুরু করে আল্লাহ বলেন সেটা যত বড় সুন্দরই হোক না কেন সেইটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে হাদিস কানা বুখারি আপনাদেরকে শুনাই قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد الله رسول বলেন যেই কাজটা আমি ইসলাম ধর্মে রেখে যাইনি যেই কর্মপদ্ধতি আমি ইসলাম ধর্মের ভিতরে আমি নবী তোমাদেরকে দিয়ে যাইনি এরকম কোন কাজ যদি কেউ ইসলাম ধর্মের ভিতরে সংযোজন করে বা চালু করে ফাহুয়া রদ্দুন আই মারদুদুন সেটা যতই সুন্দর হোক না কেন আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না বলেন ঠিক না বেঠি বাবা আপনি যে কোনো ইবাদত করেন ইবাদতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলমোহর থাকতে হবে ঠিক না বেঠি আপনার ছেলে আমেরিকার সৌদি আরবে বসবাস আপনি চিঠি লিখেছেন যতক্ষণ পর্যন্ত পোস্টমাস্টারের সিলমোহর আপনার চিঠির গায়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত চিঠি আপনার সন্তানের কাছে যাবে আর একটু জোরে শুনতে চাই গিয়ে পৌঁছবে কেয়ামত হয়ে যাবে কিন্তু আপনার সন্তানের কাছে চিঠি যাবে না যতক্ষণ পর্যন্ত পুশ মাস্টারের সিলমোহর চিঠির গায়ে না লাগবে যতই আবাদত করেন সেই আবাদতের ভিতরে যদি নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর
তরিকা আদর্শ এত্তেবা এবং সুন্নতের সিলমোহর না থাকে সেই ইবাদত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছবে না বলেন আল্লাহু আকবার আমার নবীর সিলমোহর ছাড়া কোনো ইবাদত কি আল্লাহ গ্রহণ করবেন আরেকটু জোরে বলেন গ্রহণ করবেন হ্যাঁ সেই জন্য নবীজি বলেন উম্মত তোমরা যে কোনো ইবাদত করো ইবাদতরা পরিমাণে যদি ছোট হয় অল্প হয় কিন্তু ইবাদতরা যেন আমি নবীর সুন্নত তরিকায় হয় কারণ সুন্নত তরিকায় অল্প ইবাদত সেটাই নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না সেই জন্য আল্লাহ বলেন কুল আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা আপনি নবীর ইত্তেবা করবে নবীর অনুসরণ করবে নবীর আদর্শ মানবে আপনার অনুসরণ ইত্তেবা করাই মানে আমি আল্লাহর অনুসরণ ইত্তেবা হয়ে যায় আল্লাহু আকবার আমার নবীকে মানা মানে আল্লাহকে মানা কারণ আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলতেন না আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন জগতের মানুষদেরকে আপনি যা বলেন এটা কোনো আপনার কথা নয় আপনি যা কিছু বলেন যা কিছু শিখান সব কিছু হচ্ছে আমি আল্লাহর কথা সুবহানাল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেন হে জগতের ঈমানদারেরা আমার রাসূল যা কিছু তোমাদেরকে দেয় তা গ্রহণ করো আর যা কিছু থেকে আমার রাসূল বিরত রাখে সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা আমার বন্ধু মুহাম্মদ নিজের মন থেকে কোনো কিছুই বলেন না যা কিছু বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ইশারা পাওয়ার পরে বলেন সুবহানাল্লাহ বলেন আমার নবী যা বলেন তা কি নিজের মন থেকে বলেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলেন আরেকটু জোরে বলেন আমার নবীর মন করা কথা নাকি আল্লাহর কথা আল্লাহর কথা সেই জন্য আল্লাহ বলেন কুল আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার রাসূলের ইত্তেবা করা মানে আমি আল্লাহর ইত্তেবা করা আমার রাসূলের কথা মানা মানে আমি আল্লাহর কথা মানা আমার রাসূলের সাথে দুশমনি করা মানে আমি আল্লাহর সাথে দুশমনি করা সেই কথাটা আমার রাসূলও বলছেন শোনো উম্মত যদি তোমরা আমি আল্লাহর কথা মানতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো আমার কথা মানো কারণ আল্লাহর বিধান আল্লাহর বাণীগুলো আল্লাহর আদেশগুলো আমি নবীর মুহাম্মদের জবান দিয়ে বের হয় আমি নবীকে যারা মানে তারা যেন আল্লাহকে মানল আমি নবীর সাথে যারা দুশ্মনী করে তারা যেন আল্লাহর সাথে দুশ্মনী করল আমি নবীকে যারা মহব্বত করে আমি নবীকে যারা ইত্তেবা করে আমি নবীকে যারা মডেল বানাই আমি নবীকে যারা অনুসরণীয় বরণীয় বানাই আল্লাহ নিজে ঘোষণা করলেন বন্ধু আপনি জানিয়ে দেন আমিও তাদের সাথে বন্ধুত্ব করব শুধু তাই নয় আমি তাদেরকে ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ শুধু বন্ধুত্ব করব তাই নয় আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করব এবং তাদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানিত জায়গা জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি করব সুবহানাল্লাহ বলেন তাহলে সেই নবীর ইত্তেবা অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে আল্লাহর নবী এই কথাটাই বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى الله رسول বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তবে তারা নয় যারা আমাকে অস্বীকার করে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করে তারা কারা ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝি না একটু বুঝিয়ে বলেন আল্লাহর রাসূল বলেন যারা আমাকে অনুসরণ করে তারা যেন আমাকে মানল আর যারা আমার অনুসরণ আমার সুন্নত মানে না তারা যেন আমি রাসূলকে অস্বীকার করল আর যারা আমাকে অস্বীকার করবে তারা হলো জাহান্নামী তারা কখনো জান্নাতি নয় আল্লাহু আকবার একজনে বলেন আল্লাহু আকবার সেই জন্য আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করল সে যেন আমি রাসূলকে ভালোবাসলো মহব্বত করল আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে মহব্বত করে আমি নবী ওয়াদা দিলাম আমার সাথে এসে জান্নাতের মেহমানদারি করবে সুবহানাল্লাহ বলেন নবীর সাথে জান্নাতের মেহমান হতে চাই কি চায় না আরেকটু জুড়ে বলেন চাই কি চায় না তার জন্য পূর্ব শর্ত হলো রাসূলের প্রেম পূর্ব শর্ত হলো রাসূলের আদর্শ পূর্ব শর্ত হলো রাসূলের ইত্তেবা
পূর্ব শর্ত হলো রাসূলের অনুকরণ পূর্ব শর্ত হলো রাসূলকে মডেল বানামু আল্লাহু আকবার বলেন আমাদের মডেল কি সালমান খান শাহরুখ খান রোনালদো নাকি মেসি নাকি মুহাম্মদুর রাসূল একজন মুসলমান যুবক তোমাদের মডেল হবে আমাদের মডেল হবে কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন দুনিয়ার কোন মানুষ আমাদের মডেল হতে পারে না হলিউড আর বলিউডের কোন নায়ক আর হিরো আমাদের মডেল হতে পারে না মেসি বল আর রোনালদো বল তারা আমাদের মডেল হতে পারে না একজন মুসলমান যুবকের মডেল আইডল হবে কামলেওয়ালা নবী মুহাম্মদ কারণ আমার নবী মডেল এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন কে একটু জোরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন জগতের মানুষ এমন একজন নবী রাসূল তোমাদের কাছে পাঠাইলাম তুমি যেই অ্যাঙ্গেল থেকে তিনাকে মডেল বানাতে চাও সেই অ্যাঙ্গেল থেকেই তোমার জন্য নবী মুহাম্মদ হবে উত্তম মডেল এবং আদর্শ সুবহানাল্লাহ বলেন হে যুবক তুমি যৌবন বয়সের নবীকে যদি মডেল বানাতে চাও তাকাও নবীর যৌবন বয়সের জীবনের দিকে হে বাবা আপনার জন্য আমার রাসূল মডেল কারণ আমার রাসূলের সন্তান ছিল সন্তানের জন্য আমার রাসূল বাবা হিসাবে মডেল স্বামী যারা আছেন আপনাদের জন্য আমার রাসূল মডেল কারণ আমার রাসূল 11টি বিবাহ করেছিলেন স্ত্রীদের সাথে কিভাবে তিনি সংসার করেছেন আমার রাসূল স্বামীর জন্য মডেল শ্বশুর যারা আছেন আপনাদের জন্য আমার রাসূল মডেল আমার রাসূলের 4 কন্যা সন্তান জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা আমার রাসূল 4 সন্তানকে বিবাহ দিয়েছেন বিবাহ দিয়ে আমার রাসূল তিনি শ্বশুর হয়ে তিনি মডেল হয়েছেন আমার রাসূল আবার জামাতা তিনি বিবাহ করে আমার রাসূল জামাই হয়ে তিনি মডেল হয়েছেন আমার রাসূল একজন ইমামের জন্য মডেল আমার রাসূল মসজিদে নববীর ইমাম আমার রাসূল একজন রাষ্ট্রনায়কের জন্য তিনি মডেল কারণ আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন আমার রাসূল একজন রাখালের জন্য মডেল কারণ আমার রাসূল নবুয়তের আগে তিনি মেষ চড়িয়েছেন রাখাল করেছেন আমার রাসূল একজন কাঠ কাঠুরি রাখালের জন্য কৃষক শ্রমিকের জন্য মডেল কারণ আমার রাসূল জঙ্গলা থেকে কাট কেটে নিয়ে আসছেন আমার রাসূলের দিকে যেই অ্যাঙ্গেল থেকে তাকাবেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি উত্তম আদর্শ এবং মডেল সুবহানাল্লাহ কোন দুনিয়াতে যাদেরকে মডেল বানান আইডল বানান তাদের চরিত্রের কোনো সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারে না আজকে ফুলের মালা তো কালকে জুতার মালা বলেন ঠিক না বে ঠিক আজকে ফুলের মালা কালকে জুতার মালা দুনিয়ার কোন নেতা নেত্রীর চরিত্রের সার্টিফিকেট কেউ দিতে পারে না কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মহামানব আমাদের নবী আল্লাহ বলেন জগতের বাসী আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ আরশ আউজিম থেকে সার্টিফিকেট দিলাম সুবহানাল্লাহ কোন আমার রাসূলের চরিত্রের স্বীকৃতি কে দিয়েছেন আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেন আমার 99টা নাম এর ভিতরে একটা নাম হলো আল আযীম মানে বড়ত্ব মহান আল্লাহ বলেন আমার 99টা নামের ভিতরে একটি নাম হলো আল আযীম আমার নামের একটা নাম বন্ধুর চরিত্রের সাথে আমি আল্লাহ সম্মিশ্রণ করে ঘোষণা দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন মহা চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ কোন আমার রাসূলের চরিত্রের ঘোষণা কে দিয়েছেন মক্কার কাফেররা বলতে লাগলো না না মুহাম্মদ হলো কাহিন মুহাম্মদ জাদুকির আল্লাহ বলেন না আমার বন্ধু জাদুকির নয় মক্কার কাফেররা বলে হাজা মজনুন মুহাম্মদ হলো পাগল পাগল আল্লাহ বলেন না না আমার বন্ধু মুহাম্মদ পাগল নয় মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ হলো গণক আল্লাহ বলেন না না আমার বন্ধু মুহাম্মদকে তোমরা গণক বলবা না আমার বন্ধু মুহাম্মদ পাগল নয় আমার বন্ধু মুহাম্মদ কোনো জাদুকির নয় আমার বন্ধু মুহাম্মদ কোনো কাহিন নয় আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার বন্ধুর চরিত্রের ব্যাপারে স্বয়ং ঘোষণা দিলাম আমি রব্বুল আযীম সুবহানাল্লাহ কোন মক্কার কাফেররা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলতো আল্লাহ বলেন না রে না আমার রাসূলের চরিত্রের ঘোষণা তো স্বয়ং আমি আল্লাহই দিচ্ছি সুবহানাল্লাহ বলেন আমার রাসূলের চরিত্রের চাইতে উত্তম চরিত্র আর কারো হতে পারে সেই জন্য দুনিয়াতে যারা নেতা নেত্রী অনুসরণ করেন মডেল বানান
চুলের কাটিং আপনার সেই মডেলের মতো গায়ের জুব্বাটা জামাটা সেই মডেলের মতো চার চরিত্রের কোনো সার্টিফিকেট আছে আরেকটু জুড়ে বলেন চরিত্রের গ্যারান্টি আছে কিন্তু আমার রাসূলের চরিত্রের গ্যারান্টি স্বয়ং দিয়েছেন কে আল্লাহ বলেন হে রাসূল আপনার চরিত্র আমি আল্লাহ সমগ্র নবী পয়গম্বরের চাইতে উত্তম করেছি আল্লাহু আকবার বলেন আপনি দেখতে যেমন সুন্দর আপনার চরিত্র যেমন সুন্দর আপনার কথা যেমন সুন্দর আপনার চেহারা যেমন সুন্দর ইয়া রাসূলুল্লাহ আপনার কথাও সুন্দর আপনার উটা সুন্দর আপনার বসা সুন্দর আপনার হাসি সুন্দর আপনার ঘুমানো সুন্দর আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন আপনার মতো করে যে হাসি দিবে আমি আল্লাহ তাকেও নেক দিয়ে ভরপুর করে দিব সুবহানাল্লাহ কোন আপনি আমার প্রিয় হাবিব আপনার মতো করে যে কান্না করবে সেও আমার প্রিয় হয়ে যাবে আপনার মতো করে যে হাঁটবে তাকে আমি আল্লাহ পেয়ারা বানিয়ে নিব আপনার মতো করে সে ঘুমাবে তাকে আমি আল্লাহ পেয়ারা বানিয়ে নিব আপনার মতো করে যে কথা বলার চেষ্টা করবে তাকে আমি আল্লাহ পেয়ারা বানিয়ে নিব আপনার মতো করে যে মাথার চুল রাখবে সেও আমি আল্লাহর পেয়ারা আপনার মতো করে যে দাড়িটা রাখবে সেও আমি আল্লাহর পেয়ারা আপনার মতো করে খাবারে যে বসবে সেও আমি আল্লাহর পেয়ারা ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আল্লাহ ভালোবাসি আপনার রঙে যে মানুষটা রং ধারণ করবে চাই তার চেহারা কালো হোক চাই সে আজুমি হোক চাই তার টাকা পয়সা থাকুক বা না থাকুক চাই তার জবান সুন্দর হোক অথবা না হোক চাই সে সার্টিফিকেট থাকুক অথবা না থাকুক আল্লাহ বলেন যেই গোত্রেরই হোক না কেন যেই বর্ণেরই হোক না কেন যেই ভাষারই হোক না কেন ইয়া রাসূলুল্লাহ আপনার রঙে যদি মানুষটা রঙিন হয়ে যায় আপনাকে আমি আল্লাহ ভালোবাসার কারণে আপনার রং ধারণ করার কারণে ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার এই কথাটা আমার আল্লাহ বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا رسول الله يا حبيب الله جرى أبنك بلو بشبه جرى أبنك اتبا قربه تدر كي بولي دين أمي الله بلو بشا جدي پتے چاي ایک نمبر شرط هلو قل اتي اور رسول تارا جنو أبنر انو شرن كوري أبنر رنگ رنگ نوائي أمي الله بلو بشا پاور جنو شرط هلو أبنر بلو بشا أبنر بلو بشا جدي اور جن گتے پارے أمي الله بلو بشا امنی پیج ہوئے الله أكبر کن যদি আপনার উম্মত অর্জন করতে পারে তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারে এমনি পেয়ে যায় কারণ আপনাকে আমি আল্লাহ হাবিব বানিয়েছি কারণ আপনার জন্য আমি আল্লাহ সব কিছু দিতে পারি সুবহানাল্লাহ বল আপনার উম্মত যদি আপনাকে সব দেয় তার লেবাসে পোশাকে কথায় বাত্রা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আপনার উম্মত যদি আপনাকে দিতে পারে তাহলে আমি আল্লাহও তাকে সব দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন না সেই জন্য আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি আল্লাহ দিতে পছন্দ করি আর ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ বন্ধু বানিয়েছিলাম তিনার কাছ থেকে আমি আল্লাহ নিতে পছন্দ করি আল্লাহু আকবার কোন আল্লাহ বলেন আত্তাখাযু ইব্রাহিমা খলিলা ও জগতের মানুষ ইব্রাহিম পয়গম্বরের সাথে আমি আল্লাহ বন্ধুত্ব করেছি ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ খলিল বানাইলাম বন্ধু বানাইলাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ হাবিব বানাইলাম অন্তরঙ্গ বন্ধু আমার নবীও বলেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা আমার আল্লাহ আমাকেও হাবিব বানিয়েছেন বন্ধু বানিয়েছেন তবে ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ বন্ধু বানিয়ে নিতে পছন্দ করেন ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে শুধু আল্লাহ নিয়েছেন নিয়েছেন আল্লাহ বলেন ইব্রাহিমকে বন্ধু বানিয়ে তিনার কাছ থেকে নেওয়াটাকে আমি আল্লাহ পছন্দ করি ও হাবিব আপনাকে বন্ধু বানিয়ে আপনাকে আমি আল্লাহ শুধু দিতেই পছন্দ করি সুবহানাল্লাহ কর আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বন্ধু বানানোর পরে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কাছ থেকে আমি আল্লাহ নিতে চাই তুমি তোমার জন্মস্থান থেকে হিজরত কর আমি আল্লাহ চাই ইব্রাহিম পয়গম্বর তিনার জন্মস্থান থেকে হিজরত করে অন্যত্র চলে গেলেন আল্লাহ বলেন ইব্রাহিম তোমার স্ত্রীকে তুমি বনবাস দাও এটা আমি আল্লাহ চাই ইব্রাহিম পয়গম্বর কুলের শিশু ইসমাইলকে মরুর প্রান্তরে বনবাস দিলেন আল্লাহ চাইলেন আল্লাহ বলেন ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দাও আমার জন্য আমি আল্লাহ এটাই চাই আল্লাহু আকবার বলেন ইব্রাহিম পাহাড় থেকে পাথর মাথায় করে বাইতুল্লাহ নির্মাণ করো আমি আল্লাহ তোমার কাছে চাই
ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহকে শুধু দিলেন আর দিলেন আগুনের মধ্যে জাপ দিলেন আমার আল্লাহকে খুশি করার জন্য নিজের জন্মস্থান ত্যাগ করলেন আল্লাহকে খুশি করার জন্য বিবি হাজার এবং ইসমাইলকে বনবাস দিলেন আমার আল্লাহকে খুশি করার জন্য নিজে মাতার মধ্যে পাথর এনে বাইতুল্লাহ বানাইলেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলেন ইব্রাহিম তোমার আদুরের কলিজার টুকরা নয়নের পুতুলি ইসমাইলকে জবাই চাই তুমি আমার জন্য দিয়া দাও ইব্রাহিম পয়গম্বর 9 বছরের নাবালক বাচ্চা ভবিষ্যতের পয়গম্বর ইসমাইল যবিহুল্লাহকে মিরার পান্ত্র নিয়ে তিনি ছুরি চালাইলেন আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে বন্ধু বানিয়ে তোমার কাছে শুধু নীতিই আমি আল্লাহ পছন্দ করি সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে আল্লাহ শুধু নেন আর নবী বলেন আনা হাবিবুল্লাহ লা ফখরা আমি হলাম আল্লাহর হাবিব আমি আল্লাহর কেমন বন্ধু জানোনি আমার আল্লাহ শুধু আমাকে দিতেই পছন্দ করেন আমার দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীতে বৃষ্টি হয় না আব্দুল মুত্তালিব কুলে করে বলে বৌমা আমেনা আমার নাতি এতিম শিশু মুহাম্মদকে আমার কুলে দাও মনে হয় মুহাম্মদের উসিলায় বৃষ্টি চাইলে আমার আল্লাহ দিবেন আল্লাহু আকবার কোন দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ চত্বরে নবী মুহাম্মদ কুলের শিশু কুলের মধ্যে নিয়ে আরশ আজিমের মালিকের দিকে হাত উঠিয়ে বলেন মালিক হে এই বাচ্চাটাকে মনে হচ্ছে বড় নেককার আমি এই বাচ্চা এতিম মুহাম্মদের উসিলায় তোমার কাছে বৃষ্টি চাই আল্লাহ বলেন বন্ধু এখনো আপনি কথা বলতে পারেন না আপনাকে আমি আল্লাহ হাবিব বানিয়েছি আপনার দাদা যেদিন আপনাকে কুলে নিয়ে আমি আল্লাহর আরশ আজিমের দিকে ধরেছে আপনার দাদা হাত নামানোর আগে আপনাকে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ ভিজিয়ে দিয়েছি আল্লাহ শুধু আমার নবীকে দিতেই পছন্দ করেন মদিনাতে বৃষ্টি নাই মদিনার মুসলমানেরা নবীর মিম্বরে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাচ্ছি আমার নবী মসজিদে নববীর মিম্বর থেকে হাত উঠাইলেন মাওলা হে আপনি বৃষ্টি দেন আমার নবী হাত চেহারার মধ্যে মুসার পূর্বে আল্লাহ বলেন বন্ধু আপনাকে দিতে পছন্দ করি আমার নবী হাত চেহারার মধ্যে লাগানোর আগেই মদিনার উলিগুলি জমিন আমার আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দিলে আবু হুরায়রা নবীর দরবারে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালেমা পড়েছি কিন্তু আমার জনম দক্ষিণী মা এখনো কালেমা পড়ে নাই তিনি হলেন মূর্তপূজক বেদিন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জানের জন্য একটু দোয়া করেন আমার মা যেন মুসলমান হয়ে যায় আমি আবু হুরায়রা চাই আমার জনম দক্ষিণী মা যেন ইসলামের ছায়া তলে চলে আসে আমার নবী হাত উঠাইলেন আবু হুরায়রা দূর দিলেন বাড়ির দিকে সাহাবায়ে কেরাম পিছন থেকে কাপড় টেনে ধরলেন আবু হুরায়রা কেন দৌড়াও বাড়ির দিকে আবু হুরায়রা নবীর সাহাবি বলেন শুনো আমার রাসূল হাত উঠিয়েছেন আল্লাহর দরবারে আল্লাহু আকবার কোন আমি আবু হুরাইরা দেখতে চাই আমার নবীর মোনাজাত আমার বাড়িতে আগে যায় নাকি আমার মা হেদায়েতের ছায়া তলে আগে আসে দেখতে চাই সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন বন্ধু আবু হুরাইরার মার জন্য আপনি যখন হাত উঠিয়েছেন আপনি হাত নামানোর আগে আবু হুরাইরা মায়ের বাড়িতে যাওয়ার আগে আপনি নবীর দোয়া কবুল করে আবু হুরাইরার মার কলেবের ভিতরে আমি আল্লাহ ঈমান ঢুকিয়ে দিয়েছি এই জন্য নবী বলেন আনা হাবিবুল্লাহ আমি হলাম আল্লাহর বন্ধু আল্লাহ আমাকে দিতে পছন্দ করেন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল তিনার কাছ থেকে আমার আল্লাহ নেওয়াটা পছন্দ করে আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি আল্লাহ কেমন দিতে পছন্দ করি মক্কার কাফেরেরা বলল মুহাম্মদ আকাশের পূর্ণিমার চাঁদ যদি তুমি দুখিণ্ডিত করতে পারো দুভাগ করতে পারো আমরা মেনে নিব তুমি নবী আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা মক্কার বেদিনার কাফেরেরা চ্যালেঞ্জ ছুড়েছে চাঁদকে দুখণ্ডিত করার জন্য আল্লাহ বলেন বন্ধু আপনাকে দেওয়া তো আমি আল্লাহ পছন্দ করি আপনি হলেন আমার হাবিব আপনি ময়দানের মধ্যে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলি উঠান আপনার শাহাদাত আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করতে দিরি আপনি বন্ধুর জন্য আকাশের চাঁদকে আমি আল্লাহ দুখণ্ডিত করতে বিলম্ব করব না আল্লাহু আকবার বলেন আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুটুকরা হয়েছে কিনা আর একটু জোরে বলেন হয়েছে কিনা আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি দিতেই পছন্দ করি কারণ আপনি আমার হাবিব আমার নবী হিজরত করে মদিনাতে চলে গেলেন যাওয়ার পরে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করেন নবী আমার নামাজ আদায় করেন
কিন্তু নবীর মনে মনে একটা তামান্না ছিল যদি কাবা শরীফ আমাদের কিবলা হতো কতই না ভালো হতো আল্লাহু আকবার কোন কিন্তু নবী এখনো কথাটা জবান দিয়ে বলেন নাই কিন্তু মাঝে মাঝে আকাশের দিকে তাকান কখন আমার আল্লাহ আমার এই কথাটা শুনবেন আমার নবী মঙ্গলবারের দিন বনু সালামার গোত্রে এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে গেলেন আমার রাসূল চার রাকাত জোহরের নামাজের নিয়ত করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আমার নবী ওই দিকে জোহরের চার রাকাত নামাজের নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় করলেন জিব্রাইলকে আমার আল্লাহ ডেকে পাঠাইলেন জিব্রাইল বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ হাবিব বানিয়েছি আমার বন্ধু জবান খুলে কথা বলতে হবে না আমার বন্ধুর মনের এরাদার কথাটাই আমি আল্লাহ শুনতে পাই আমার বন্ধুকে দেওয়াটাই আমি আল্লাহ পছন্দ করি ইব্রাহিম নবীর কাছ থেকে নেওয়াটা আমি আল্লাহ পছন্দ করি যদিও আমার বন্ধু মুহাম্মদ জবান খুলে আমি আল্লাহর কাছে বলে নাই কিন্তু বন্ধুর মনে মনে তামান্না বাইতুল্লাহ যেন কিবলা হয়ে যায় জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে কানে কানে শুনিয়ে দাও ফাইনামা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম দুই রাকাত নামাজ আমার বন্ধু আদায় করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে এই মুহূর্তে যেন বাকি দুই রাকাত নামাজ আমার বন্ধু আদায় করে বাইতুল্লাহর দিকে মুখ করে আল্লাহু আকবার বলেন এবং আমার বন্ধুকে সুসংবাদ শুনিয়ে দাও এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত শুধু আমার বন্ধুর জন্য একা নয় আমার বন্ধুর যত কোটি কোটি উম্মত আসবে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতি ইমানদারদের জন্য আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে রহিত করে দিলাম আর মক্কা নগরী কাবাকে আমি আল্লাহ মুসলমানদের কিবলা হিসাবে ঘোষণা দিলাম একটু জোরে আল্লাহু আকবার বলবেন না এই কথাটাই আমার নবী বলেন আনা হাবিবুল্লাহ ولا فخرب আমাকে আমার আল্লাহ হাবিব বানিয়ে আমাকে শুধু দেন আমাকে শুধু দেন আমাকে শুধু দেন আমাকে দেওয়াটাই আমার আল্লাহ পছন্দ করেন নবীর সন্তান ইব্রাহিম মারা গেল মক্কার কাফেরেরা বলতে লাগলো মুহাম্মদ লেস কাটা নাউজুবিল্লাহ কোন মুহাম্মদ লেস কাটা মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই মুহাম্মদের চেরাক জ্বালানোর মতো মক্কা নগরীতে কেউ থাকবে না মুহাম্মদের ছেলে জন্ম হয়ে তারা জীবিত হয় না এই কথাটা যখন আমার রাসূলের কানে চলে আসলো নবীজি মনক্ষুণ্ণ হলেন একা একা কম্বল মুড়ি দিয়ে নবীজি কাঁদেন মাওলা হে মক্কার কাফেরেরা আমাকে লেস কাটা বলে নির্বংশ বলে আমার তো বড় কষ্ট হয় আল্লাহ বলেন বন্ধু আপনি মনক্ষুণ্ণ হবেন আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারি না কারণ আপনাকে হাবিব বানিয়েছি আপনাকে দেওয়াটা আমি আল্লাহ পছন্দ করি আল্লাহ বলেন জিব্রাইল একটা মুহূর্ত দেরি করবা না আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শুনিয়ে দাও আমার বন্ধুকে এমন একটা উপহার আমি আল্লাহ আজকে ঘোষণা দিলাম যেই উপহার আদম পয়গাম্বরকে আমি আল্লাহ দেই নাই এমন একটা নিয়ামত দিলাম যেই নিয়ামত মুসা পয়গাম্বরকে দেই নাই এমন একটা নিয়ামত দিলাম যেটা ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই এমন একটা নিয়ামত দিলাম শুয়া এক লক্ষ নবী রসুলকে আমি আল্লাহ দেই নাই জিব্রাইল নবীর দরবারে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মনঃশূন্য আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না আপনাকে তো আমার আল্লাহ হাবিব আর অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন আপনাকে দেওয়াটাই আমার আল্লাহ পছন্দ করেন আপনি বুঝে নেন ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহু আকবার জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন আপনি মনক্ষুণ্ণ আপনাকে দিয়ে আমার আল্লাহ সান্ত্বনা করতে চান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মনক্ষুণ্ণ হবেন না খাইরে কাসির আমার আল্লাহ আপনাকে দান করেছেন মক্কার কাফেরেরা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না ইয়া রাসূল আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সমস্ত নবী রাসূলের উম্মত যদি এক কাছে রাখা হয় আপনার একা নবীর উম্মত যদি এক পাশে রাখা হয় আপনার নাম নেওয়ার মতো উম্মতের সংখ্যাই হবে সবচাইতে বেশি ইয়া রাসূল আল্লাহ হাউজে কাউসার এমন একটা রহর মা উহু আশাদ্দু বায়াযান মিনাল লাবান যে হাউজে কাউসারের পানি দুধের চাইতো সাদা ওয়ারিহু আতিয়াবু মিনাল মিস তার গ্রান হলো মেশক অম্বরের চাইতো বেশি ও আহলা মিনাল আসাল তার মিষ্ট হলো দুধ মধুর চাইতো বেশি ও আকুয়া বহু আদাদু নুজুমিস সামাব যে হাউজে কাউসারের চতুর্দিকে থাকবে মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাব স্বর্ণ এবং রূপার কতগুলো গ্লাস আকাশের তারকারাজির মতো অগণিত মানসারি বা মিনহ সারবাব যেই ব্যক্তি আপনি রসুলের হাতে একডুক পানি পান করবে লাম ইয়াজমা আবাদাহা আবাদা ইয়া রসুল আল্লাহ আর কোনোদিন তাদের পিপাসা লাগবে না আল্লাহ আকবার সে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চায় না
আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে দিতে পছন্দ করি আর ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে আমি আল্লাহ নিতে পছন্দ করি সুবহানাল্লাহ কোন তো আমার রাসূলের জন্য আমার আল্লাহ সব দিয়েছেন কিনা আর একটু জোরে বলেন সব দিয়েছেন কিনা হ্যাঁ অনেক সময় দেখবেন বন্ধুর কাছ থেকে বন্ধু তোর টুপিটা আমার ভালো লাগে আমাকে দিয়ে দে বন্ধু তোর শার্টটা ভালো লাগে আমাকে দিয়ে দে বন্ধু তোর কলমটা ভালো লাগে দিয়ে দে এরকম আছে কিনা অনেক সময় বন্ধুর কাছ থেকে নিয়ে মজা পায় আবার অনেক সময় বন্ধুকে জোর করে দিয়ে মজা পায় ঠিক না বেঠি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর বন্ধু আল্লাহ বলেন ইব্রাহিমের কাছ থেকে সন্তান নিলাম স্ত্রী নিলাম বনবাস দিলাম সব কিছু আমি আল্লাহ শুধু নিলাম নিয়ে আমি আল্লাহ তৃপ্তি পাই কিন্তু হে হাবিব আপনি মুহাম্মদ আপনাকে আমি আল্লাহ দিয়ে তৃপ্তি পাই সুবহানাল্লাহ কোন এই কথাটাই আমার আল্লাহ বললেন হে জগতের মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আগে নবীর ইত্তেবা অনুসরণের মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করো নবীর ভালোবাসা যদি পেয়ে যাও আমি আরশ আউজিমের মালিকের ভালোবাসা এমনিতে তুমি পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে সেই নবীর রঙে রঙিন হতে দরকার আছে কি নাই হাত উঠিয়ে বলেন নবীর রঙে রঙিন হওয়া দরকার আছে কি নাই বলেন নারায়ে তাকবীর আমরা প্রকৃত সুন্নি হতে চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না প্রকৃত সুন্নি হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে আমরা বলেন আমরা শরীয়তে সুন্নি কিসের সুন্নি আমরা বেদাতি সুন্নি নয় আমরা মাজার পূজারি সুন্নি নয় পীরের পায়ে সেজদা দেনেওয়ালা সুন্নি নয় আমরা কবরে গান বাদ্য করনেওয়ালা সুন্নি নয় আমরা রাসূলের আদর্শ মেনে আমরা হলাম সুন্নি বলেন ঠিক না বেঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর আদর্শ মেনে প্রকৃত সুন্নি হওয়ার তৌফিক দান করুক তথাকথিত মাজারে যারা সেজদা দেয় যারা গান বাদ্য করে যারা উল্টা পাল্টা করে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলেন আমিন তাহলে আজকের আলোচ্য কথার মূল কথা হলো আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবাসেন আমার রাসূলকে আল্লাহ সব দিয়েছেন আমার রাসূলের রঙে যারা রঙিন হবে আমার আল্লাহ তাদেরকেও সব দিবেন সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক আমাদেরকে নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দান